ছোটবেলা থেকে আমি কোনোদিনও দুর্গাপুজো দেখিনি সেভাবে কলকাতায়। বছর কি অবস্থা, প্রেমে আছো? না, এবছর সিঙ্গেল আছি। এবার জানি না, পুজো প্যান্ডেলে খুব একটা বেরোচ্ছে না যে কাউকে দেখে প্রেমে পড়ে যাই। কো অ্যাক্ট্রেস পুজোয় কোনো গিফট টিপ দিল? বেচারাটাই কিছু দেওয়া হয়নি, বাচ্চা একটাই ছোট। নমস্কার, শারদীয়ার সন্ধ্যায় আপনাকে আরও একবার স্বাগত এবং প্রত্যেককে শারদ শুভেচ্ছা। আর আজকে আমার স্পেশাল গেস্ট, ডেফিনেটলি যারা মিলি দেখেন জি বাংলায় তারা কিন্তু অর্জুনকে খুব ভালো করে চেনেন। অর্জুন, হ্যাঁ, আপনার প্রিয় ডেফিনেটলি অভিনেতা এবং আমাদের সবার প্রিয় অনুভব কাঞ্জিলাল। অনুভব, ওয়েলকাম টু প্রথম কলকাতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খাবার দাবার দেখে বুঝতেই পারছেন যে আপনাদের প্রিয় অভিনেতা এই মুহূর্তে একটু চিল মুডে রয়েছে। আমরা পেপার চিনোতে রয়েছি, কলকাতার একটি নামি ব্র্যান্ডেড রেস্তোরাঁ, আপনি চাইলেও আসতে পারেন। বাই দ্য ওয়ে, খাবার কেমন লাগছে? খুব ভালো। পেপার চিনোর ব্যাপারে আমি আগেও শুনেছি, কেমন কাটছে বলো পুজো? খুব ভালো অ্যাকচুয়ালি। আমি যেহেতু আমি দিল্লিতে পড়ব, আমার প্রত্যেক বছর আমার পুজো দিল্লিতেই কেটেছে। তো এই লাস্ট দু বছর আমি কলকাতায় পুজোর সময়টা আছি, নয়তো আমি পুজো দিল্লি চলে যাই, যেতে পারিনি লাস্ট দু বছর। এই বছর তো ডেফিনেটলি মিলির জন্য, আর আগের বছরও কিছু প্রজেক্ট এমন ছিল সেই সময়টা যে গিয়ে ওই তিন দিনের মধ্যে ফেরাটাও একটা অদ্ভুত লাগে। মানে বাড়ি গেলে 10 দিন থাকবো, 15 দিন থাকবো, ওরকম একটাই। তো হ্যাঁ, ছোটোবেলা থেকে আমি কোনোদিনও দুর্গাপুজো দেখিনি সেভাবে কলকাতায়, তো এই লাস্ট দু বছর দেখছি আর আমি বেশ এনজয়ও করছি। পুজোর সময় শহরটাই চেঞ্জ হয়ে গেছে, কেমন লাগে? কারণ তুমি প্রবাসী, আমি ধরে নিলাম এখন তুমি আমাদেরই লোক, এই প্রবাসী কথাটা উঠে যাক, কেমন লাগে তোমার? খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এই পুজোর আগের এই কন্টিনিউসলি গান বাজনা, এই লাইটস, একটা শহর যেন একদম একটা নতুন বউয়ের মতন একদম সাজে একটা থাকে। মানে সবার মধ্যে সেই আনন্দটা, এই হিউমিডিটির মধ্যেও ঘেমে গিয়েও সবাই যে আনন্দটা করছে, এটা খুব ভালো একটা। এই বছরের 4টে দিন না খুব প্রয়োজন আমার মনে হয়। সারা বছরের যা স্ট্রেস, যা খাটনি, যা টেনশন, স্যাক্রিফাইসেস, টাকা পয়সা, এই সব কিছুর একটা না কোথাও গিয়ে একটা স্যাভেজ পয়েন্ট, একটা মিড পয়েন্ট দরকার ছিল, যে মিড পয়েন্টটাই 4 দিন দেয়। আর আমরা যখন দিল্লিতে থাকতাম তখন ভাবতাম যে কলকাতার লোকেরা কী করে এই গরমের মধ্যে অফ। আর আসার পর থেকে না আমি রিয়েলাইজ করলাম কি না, এটা সত্যি খুব ইম্পর্টেন্ট ওই ব্রেনের জন্য, ওই ওই শান্তিটা, ওই কদিনের যে আনন্দটা, এটা খুব দরকার। মানে প্যান্ডেল হপিং কি হয় আগে এটা জানি? প্যান্ডেল হপিং খুব একটা হয় না আসলে, আমার একটু ক্লস্ট্রোফোবিয়া আছে। আর যদি বেরোই হয়তো একদিন বেরোবো। আর আমার পাড়ার আমার এই পুজোটা খুব ভালো করে হয়, নর্থ ক্যালকাটার খুব পুরনো পুজো, তো সেখানে গিয়ে একটু অঞ্জলি দিলাম। আমার বন্ধুর পুজোতে কিছু আছে যারা পুজো করছে তাদের, না তো আমি খুব একটা প্যান্ডেল হপিংটা করি না, কারণ এত লোকজন থাকে আর একটা ক্লস্ট্রোফোবিক আমার খুব ফিল হয় এই সময়টা। আরেকটা বিষয় দাঁড়ায় যায় অনুভব, যেটা হয় যে মানুষ চেনার পরে প্যান্ডেলে গেলে তাদের একটা অন্যরকম অভ্যর্থনা শুরু হয়ে যায়, এসব কি হচ্ছে? হ্যাঁ ডেফিনেটলি। মানে যে লেভেলে মিলি লোকজন দেখছে রাস্তাঘাটে, এতে সবাই চিনতে পারে, রাস্তায় দাঁড়ালে যারা নর্মাল টাকা চাইতে আসে তারাও চিনতে পারে, ওইটা তো একটা হচ্ছেই। কিন্তু হ্যাঁ, আমি পার্সোনালি আমি খুব অ্যাটেনশন পছন্দ করি না। মানে কেউ আমি যদি দেখি যে এমন জায়গায় কেউ খুব একটা চিনতে পারবে, আমি একটু মুখ টুক লুকিয়ে নিয়ে করে নিই, কারণ আমি নিজের স্পেসটা খুব এনজয় করি। কিন্তু হ্যাঁ, এই পুজোর সময় যেহেতু সবাই রাস্তায়, আর মোটামুটি সবার বাড়িতেই ওই রাত্রিবেলা সন্ধেবেলা থেকে টেলিভিশনটা চলে, আর আমি যেখানে থাকি বিশেষ করে নর্থ ক্যালকাটায়, নর্থ ক্যালকাটায় আরও বেশি টেলিভিশন দেখার কাছে। সো হ্যাঁ, ওই একটা অসুবিধা তো ডেফিনেটলি হয়। পুজোতে এরকম কখনো হয়েছে কি কোনো ডায়লগ বাজি টাজি করতে হয়েছে বাস্তব জীবনে অনুভবে? মানে ডায়লগ বাজি করে তুমি পুজো দেখতে গেছো বা প্যান্ডেলে অনেকক্ষণ লাইনে, তুমি যদিও ওটা বরাবরই করো না, কিন্তু পুজোর কোন কোন সিচুয়েশনে তুমি ডায়লগ বাজি করেছো? না, যখন লোকেরা লাইন স্কিপ করে না আমার খুব এটা মাথা গরম হয়, তখন এই একটা লাইন যখন আছে সেই লাইনটা তো ফলো করার জন্যই আছে, তো কেন যে লোকজন ওটা করে। আর পুজোর সময় বিশেষ করে এটা খুব একটা প্রবলেম্যাটিক, ধাক্কা তো কি, তখন একটু এই মাথা গরম হয়ে যায়। ওয়েদারটা ভালো থাকলে না মাথা গরম হয় না, আমি এটা রিয়েলাইজ করেছি। ওয়েদার খারাপ ভালো থাকলে লাইনও জাম্প করা যায়, কিছু হয় না। কিন্তু হ্যাঁ, আর মা বাবার সাথেও, এখন মা বাবা এখানে আছে তো মা বাবার সাথে বেরোলেও ওরাও একটু আমার মতনই, আমি খুব না চেঁচামেচি রাস্তাঘাটে করি না, খুব বড় ইস্যু না হলে, খুব বড় ইস্যু সেভাবে হয়নি, টুকটাকই। এখন কলকাতায় পুজোই কোনো প্রেম বা কাউকে ভালো লেগে যাওয়া একভাবে দেখে
না সেরকম তো হয়নি কোনোদিনও, না সেরকম কোনোদিনও হয়নি হয়তো। আসলে যত বছরই পুজো হয়েছে সবসময় কাউকে না কাউর সাথে আমি প্রেম করছিলাম, তো পুজোর সময় কারোর প্রেমে পড়েছি এরকম হয়নি। কিন্তু এখন এবছর এবছর কী অবস্থা, প্রেমে আছো? না এবছর সিঙ্গেল আছি, এবার জানি না পুজো প্যান্ডেলে খুব একটা বেরোচ্ছে না যে কাউকে দেখে প্রেমে পড়ে যাই। যারা অর্জুনকে দেখেন অনেক কিছু ভাবেন, তো তাদের জন্য একটা স্পেশাল মেসেজ দিয়ে দিল যে অর্জুন কিন্তু সিঙ্গেল এখন, তা আপনি চাইলে চাইলে মানে আপনি চাইলে অর্জুনের জন্য একজন প্রপার পাত্রী, যদি প্রপার পাত্রী পান তাহলে পাঠান, ইনস্টাগ্রামে ফলো করুন আর সেখানেই পাঠান। আসছে প্রপোজাল নিশ্চয়ই, তুমি রিজেক্ট করছো শুনছি আজকাল? না কোনো রিজেক্ট করছি না, আমি অ্যাকচুয়ালি আমার কদিন আগেই ব্রেকআপ হলো, জানুয়ারিতেই ব্রেকআপ হলো আমার। তারপর থেকে আমি সিঙ্গেলহুডটা খুব এনজয় করছি, খুব ভালোই আছি। প্রেম করতে গিয়ে বা পুজোই প্রেম, যদি আমি এখন তোমায় এই ফ্রন্ট অফ ক্যামেরায় জিজ্ঞেস করি মানে কী কী ভালো দিক আর কী কী খারাপ দিক তুমি বলতে চাইবে? প্রেমের কোনো খারাপ দিক নেই, আমি শুধু ভালো দিকই দেখেছি সবসময়। আর আনফর্চুনেটলি আমরা একসাথে থাকতে পারিনি, কিন্তু এখন আমি যে সিঙ্গেল আছি সত্যি কথা বলতে বোরিংই ব্যাপারটা খুব, মানে প্রেমে আমি কোনো ডাউন সাইড সেভাবে দেখি না রিলেশনশিপে। কো অ্যাক্ট্রেস পূজায় কোনো গিফট টিপ দিল? না না না, কো অ্যাক্ট্রেস কোনো গিফট দেয়নি। খেয়ালি এখন তো আমার কো অ্যাক্ট্রেস খেয়ালি, আর খেয়ালি খুব ভালো মেয়ে, খুব একদমই বেবিদের মতন একটা বাচ্চা মেয়ে আর খুব ভালো অ্যাক্টার। সো ওই গিফট আমি হয়তো ওকে কিছু চকলেটস এবারে কিনে দেওয়া উচিত আমার। কিনে দেবে? হ্যাঁ দেবো দেবো, পুজোর পরে। এখন তো আমরা, হ্যাঁ পুজোর পুজোর পরে পরে কিনে দেবো। মানে এখন হঠাৎ মনে হলো কেন? হ্যাঁ আমি তুমি জিজ্ঞাসা করলে তখন মনে হলিস বেচারাটা কিছু দেওয়া হয়নি, বাচ্চা এতটাই ছোট যে কিছু দেওয়া উচিত ছিল। অনেকক্ষণ বসে আছি, মানে পুজো মানে তো খাওয়া দাওয়া, তোমার জন্য এখনো আরো অনেক খাবার ওয়েট করছে ফ্রম পেপার চিনো, প্লিজ অর্জুনের জন্য। এই আজকে অনেকে দেখে কিন্তু তোমায় কমেন্ট করতে পারে যে এত খাওয়া দাওয়া অর্জুন করে, কারণ ন্যাচারালি টলিউডের অভিনেতা অভিনেত্রীরা অর্জুনকে তো ফাইট করতে হয়, ফাইট করার জন্য কার্বোহাইড্রেটস লাগে, কার্বোহাইড্রেটস খাচ্ছে। আরে তো চাইনিজ খাবার আসছে এখন, পুরো দেখতে পাচ্ছি। একটা পপুলারিটি বেড়ে গেলে কী হয় জানো তো, অনেক কিছুর পরিবর্তন করতে হয়, লাইফস্টাইলও পরিবর্তন করতে হয়। তুমি চাইলেই ধুম করে বেরিয়ে যেতে পারবে না, তুমি চাইলেই যেখানে খুশি দাঁড়িয়ে যা খুশি তাই খেতে পারবে না। তো এখন কি অর্জুনের সেই সেই মুহূর্তগুলো মানে হচ্ছে নিশ্চয়ই? না আমি এমনিও খুব যে বাড়ি থেকে বেরোই তা নয়, হ্যাঁ ওই টুকটাক ওই রাস্তাঘাটে বেরিয়ে গেলাম হাফ প্যান্ট পরে, কোনো একটা একটা গেঞ্জি পরে সিগারেট কিনতে চলে গেলাম বা কিছু খেতে চলে গেলাম, ওইগুলো এখন আর খুব একটা করি না যেহেতু লোকজন চিনতে পারে বলে। কিন্তু মোটামুটি লাইফস্টাইল সেমই আছে, খুব একটা যে পরিবর্তন হয়েছে তা। একদম শেষের দিকে আসতে হয় কারণ পুজো, তো পুজোতে এরপর তোমার প্ল্যান কি? হয়তো একদিন বেরোবো কাল পরশুর মধ্যে, যেটা আমার মনে হয় সেই মুহূর্তে ডিসাইড। আমি না খুব আগে থেকে যে প্ল্যানিং করে রেখেছি, আমি যদি খুব ভুল না করি তোমার বাবা তোমার খুব একটা বন্ধু স্থানীয় ডেফিনেটলি, তো স্পেশাল প্ল্যান নিশ্চয়ই উনিও থাকেন বা একসাথে একটা। আমার মাও আমার আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাবাও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার মা আর আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেক সময়ই একসাথে আমরা পুজো কাটানোর চেষ্টা করি। সো এবারেও বাবা মা যেহেতু আছে এখানে, তো ওই আড্ডাটা তো হবেই ওই বন্ধুবান্ধব, আর আমার বন্ধুবান্ধবদের সাথেও আমার মা বাবা বোন তিনজনেই খুব আকাস্টমড, ওরা খুব ইউজ টু হয়ে গেছে। আমি আর দীর্ঘায়িত করবো না কারণ এরপরও তোমার প্ল্যান আছে। প্লিজ যারা দেখছে তাদেরকে যদি একটা শারদ শুভেচ্ছা জানাও, পুজোর শুভেচ্ছা সবাইকে। আর অলরেডি আমরা পুজোর মধ্যে আছি, সো আমি সবাইকে এইটুকুই অনুরোধ করব যে পুজো বা যে কোনো ফেস্টিভ্যাল মানে ফ্যামিলি, আর আমি চাই যে আপনারা খুব এনজয় করুন এই পুজোটা। পুজোটা শেষ হওয়ার পর আমাদের সবার মন খারাপ করবে, আমাদেরকে আবার ওই একটা স্ট্রেসফুল লাইফে ফিরতে হবে, কিন্তু যতদিনই পুজোটা আছে ততদিন আপনারা খুব এনজয় করুন। খান দান আর খুব একটা ডায়েট ফলো করবেন না এই পুজোর সময়, এনজয় করুন। আর থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, দেখা হবে আবার।